আগে যে পরিমাণ মানুষ ট্যাক্সটা দিতে পারতো এখন এটা পসিবল না, কারণ মানুষ জমাতেই পারতেছে না, ট্যাক্স দিবে কই থেকে? যে পরিমাণ স্যালারিটা আসছে কিন্তু আমি যদি আদার্স চাহিদা যদি দেখতে চাই যে আমার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা সবকিছু মিলাই, তাহলে কিন্তু আমারও দেখা যাচ্ছে যে একটু টানটান অবস্থা। ট্যাক্সটা আমরা কখন দেবো? যখন আমাদের জমাটা জমার উপর ডিপেন্ড করে ট্যাক্সটা, সো আমরা তো সেই পরিমাণ জমাতে পারছি না এই মুহূর্তে। আগে যে ইনকামটা করে যদি মানুষ 5 টাকা জমাইতে পারতো, এখন তার চেয়ে 5 টাকা বেশি ইনকাম করলেও আরও 5 টাকা বেশি খরচ হয়ে যাচ্ছে, মানে জমানো ইম্পসিবল হয়ে যাচ্ছে এখন। আর ট্যাক্সের কথা যদি বলেন, তাহলে আগে যে পরিমাণ মানুষ ট্যাক্সটা দিতে পারতো এখন এটা পসিবল না, কারণ মানুষ জমাতেই পারতেছে না, ট্যাক্স দিবে কই থেকে? ট্যাক্সটা আমরা কখন দেবো? যখন আমাদের জমাটা জমার উপর ডিপেন্ড করে ট্যাক্সটা, সো আমরা তো সেই পরিমাণ জমাতে পারছি না এই মুহূর্তে, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সব কিছু বেড়ে যাচ্ছে, জীবনযাত্রার মান বাড়ছে, চিকিৎসা বাড়ছে, ইভেন যে বর্তমান যে সিচুয়েশন, মানে রাজনৈতিক যে ভায়োলেন্স, পলিটিক্যাল ভায়োলেন্স, যার জন্য কিন্তু আমাদের সব কিছু দাম বেড়ে যাওয়াতে ট্যাক্স যে দিব আমরা জমানো থেকে সেটা আমরা দিতে পারছি না প্রপারলি। গত বছর আমি যে টাকাটা ট্যাক্স দিয়েছি গত বছরের চেয়ে এই বছরটা ট্যাক্সটা আমার একটু কম হয়েছে, কারণ সঞ্চয়টা কমে গেছে আলটিমেটলি। এই বছরে যে পরিমাণে আপনার দ্রব্যমূল্যের প্লাস আপনি সব কিছুই রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এর আগের বছর যেরকম ভিড় দেখছি বা অনেক ধরনের রাস্তায় জ্যামটাম দেখছি, এই বছরটা ওইটা পাই নাই, যে কারণে আমি ভেবেছিলাম যে হয়তো অনেক ভিড় থাকবে বা অনেক মানুষ আসবে, এ কারণে মর্নিংয়ে আসছি, তো সেই জিনিসটা আসলে পাচ্ছি না, একটু কমই লোক দেখতেছি আর কি। যে পরিমাণ ইনক্রিমেন্ট হচ্ছে বা আমাদের যে পরিমাণ স্যালারিটা আসছে, কিন্তু আমি যদি আদার্স চাহিদা যদি দেখতে চাই যে আমার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা সব কিছু মিলাই, তাহলে কিন্তু আমারও দেখা যাচ্ছে যে একটু টানটান অবস্থা। এই বছর মোটামুটি মানুষ দিচ্ছে ট্যাক্স, এক তো দেশের অবস্থা ভালো নাই, যে হরতাল অবরোধের জন্য মানুষ আসতে পারতেছে না, রাস্তা গাড়ি ঘোড়া চলতেছে, মানুষ তো ভয়ে আসে না, বেরো না। দেশের বর্তমান পরিস্থিতি, নির্বাচন প্লাস হচ্ছে বিরোধী দলীয় যেসব কর্মকাণ্ড আছে, এই জন্য মানুষ একটু ভয়ে আছে, এই জন্য কেন্দ্রে আসার প্রবণতা একটু কমে গেছে।